أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা পরম করুণাময় সৃষ্টিকর্তার। আমি প্রথমে পিছনে যারা বসে আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের ওইখানে বাতাসের কোনো ব্যবস্থা নেই, সিলিং ফ্যান নাই। যারা আয়োজক ছিলেন তাদের একটু টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা উচিত ছিল। আপনারা অনেক কষ্ট করে গরমের মধ্যে বসে দীর্ঘক্ষণ আপনাদের বক্তব্য শুনছেন, তো সেজন্য আপনাদের এই কষ্টের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা এই অনুষ্ঠানের আয়োজক তাদের দৃষ্টি আকর্ষণ করছি, পরবর্তীতে যখন অনুষ্ঠান করবে এই এইগুলির দিকে যেন আমরা, ছোট্ট ছোট্ট বিষয়গুলির দিকে যেন আমরা একটু দৃষ্টি রাখি। আর অনেকক্ষণ ধরে আমরা এখানে উপস্থিত আছি, তো আমি প্রথমেই বলবো আপনাদের ভেতর থেকে অনেকে বক্তব্য রেখেছেন, আমরা বঞ্চিত হয়েছে, আপনাদের কথাগুলি সরাসরি শুনতে পারিনি, পরে এসে অবশ্য আমি আমার মনিরের কাছ থেকে শুনেছি যে আপনারা অনেক ভালো বলেছেন। আসলে আপনারা যে কাজে আছেন সেখানে আপনাদের মেধা মনন আছে বিধায়িত এই পদগুলি বা এই যোগ্যতা আছে দেখেই আপনারা এখানে এসছেন, এবং আপনারা অনেক অ্যাক্টিভ, আপনারা অনেক ভালো কাজ করেন সেটাও আমি ইতোমধ্যে জানতে পেরেছি। তা সব কিছু মিলায়ে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমি দুটি কথা বলবো। বেশি সময় নিব না, কারণ ইতোমধ্যে আজান হয়ে গেছে, আপনারা সবাই নামাজের জন্য অস্থির হয়ে আছেন। তো আমি প্রথমে এই কথাটা বলবো, সবার পরিচয় আপনারা ইতোমধ্যে পেয়ে গিয়েছেন, আমি পুনরাবৃত্তি করব না, শুধু আপনাদেরকে স্মরণ দিতে যাবো। আমার ডান পাশে বসে আছেন কে? ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, তাই না? আমার বাঁ পাশে বসে আছেন সিনিয়র জজ সাহেব, তার পাশে বসে আছেন তথ্য অফিসার, তার পাশে বসে আছেন আর এক অফিসার, তিনি জাতীয় মহিলা সংস্থার। দেখেন আমরা যদি পিছনের দিকে একটু তাকাই, আমরা কল্পনা করতে পারি যে একজন জজ সাহেব, তিনি আমাদের মাঝে, আমাদের মতো একটা সাধারণ আমরা যারা আছি তাদের মাঝে জজ সাহেব নিজে এসে উপস্থিত হয়েছে, যদি কল্পনা করা যায়। কিন্তু আজকে এটাই বাস্তব। তো এমনি অনেক কিছু আছে যা আমরা আসলে কল্পনা করতেও ভয় পেতাম, কিন্তু সেগুলি একেবারে বাস্তব অবস্থায় এখন আমাদের সামনে ধরা দিয়েছে। সেটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যিনি মায়ের মমতা নিয়ে এই দেশটাকে সেবা করছেন, সেই জননেত্রী শেখ হাসিনার কারণে মাগুরায় রেল লাইন আসবে কোনোদিন ভেবেছি? ভাবতেও কিন্তু ভয় পেতাম, কিন্তু সেটা কিন্তু এখন বাস্তব। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই রেল সেবাটা পাব। এমনি করে অনেক কিছুই আমরা যা ভাবতে পারিনি সেগুলো এখন বাস্তব। তো এই যে আজকে আপনারা যে সুযোগটা আমাদেরকে করে দিলেন, আমার জজ সাহেব তিনি কেন ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে আসবেন? তথ্য অফিসার তিনি দিনার মতো করে প্রোগ্রাম করে যাবেন? না, মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন এই সমাজটা, এই পরিবারটা, এই রাষ্ট্রটা একটা বন্ধনে আবদ্ধ হোক। আমাদের যে ইগো, আমাদের ভিতরে ভিতরে যে অহংবোধ, যে অহংকার, এইগুলির থেকে আমাদের মুক্ত হতে হবে। মুক্ত হয়ে আপনারা যারা আমার পরম শ্রদ্ধ, সমাজের শ্রদ্ধ ব্যক্তিত্ব, আপনারা ইমাম মাসে যারা উপস্থিত আছেন, তারা তো এইটাই সমাজে প্রতিষ্ঠিত করতে চান যে নিজের ভিতর যে অহংকার আছে সেটাকে পরিত্যাগ করো এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার আল্লাহর পথে আসো। এটাই তো আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আর সেটাই যদি প্রতিষ্ঠিত করি তাহলে তো সমাজে কোনো বিশৃঙ্খলা থাকে না, কোনো অন্যায় থাকে না, কোনো অপরাধ থাকে না। পাঁচবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় নামাজের নিয়ত নিয়ে, তাহলে
আর কি কারণ কোন অপরাধ করার, যদি সত্যিকার প্রকৃত অর্থে যদি আমরা দাঁড়াই, আর তো আমাদের ওই অপরাধ বোধ থেকে বের হয়ে আসা উচিত, অন্তত আমি তাই মনে করি। তো আপনারা সেই কাজগুলো করে যাচ্ছেন নিষ্ঠার সাথে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই পরিবেশটা তৈরি করে দিয়েছেন, সেই পরিবেশটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমার মনে পড়ল আপনাদের এখানেও উপজেলা মডেল মসজিদ হচ্ছে। ইতোমধ্যে আপনারা হয়তো অবগত হয়েছেন যে মাগুরায় মডেল মসজিদ ইতোমধ্যে উদ্বোধন হয়েছে। ঢাকায় যখন মসজিদে মেয়েরা নামাজ পড়ার সুযোগ পেত, আমি যখন সেই জামাতে যেতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমি যখন উমরা করার জন্য গিয়েছি, সবাই একসাথে দাঁড়িয়ে নামাজ পড়েছি, তো মনে একটু কষ্ট থাকতো যে আরে আমার মাগুরার যদি এরকম একটা পরিবেশ হতো, মনে মনে ভাবতাম। তাই যেদিন প্রথম মাগুরায় এই মডেল মসজিদ উদ্বোধন হলো, আমি আমার অনেক বোনদেরকে সাথে করে নিয়ে, আমার অনেক মাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা ওইখানে নামাজ পড়ার সুযোগ পেয়েছি। ভিতর থেকে এমনি তো জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া আসে, সেখানে আমরা দু হাত তুলে তার জন্য দোয়া করেছি যে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমরা ওইখানে সবাই মিলে পরবর্তী যে ঈদ আসবে, ঈদের জামাতে আমরা ওইখানে জামাত পড়বো ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় থাকে, এটাও আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। আপনাদের ওই মডেল মসজিদ উদ্বোধন হবে, আজকে আপনারা যারা কষ্ট করে গরমের মধ্যে এখানে বসে আছেন, আপনাদের যে পরিবেশটা আমরা দিতে পারিনি, ইনশাল্লাহ মডেল মসজিদে আপনাদের সেই পরিবেশটা নিশ্চিত করা হবে। তো যখন আপনারা আরামে আপনাদের এই ইসলাম নিয়ে বা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন, পরিবেশটা সুন্দর পাবেন, এমনিতেই কিন্তু যিনি আমাদের জন্য সুযোগটা করে দিয়েছেন, পরিবেশটা করে দিয়েছেন, তার জন্য তো আসবে। তো আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানগুলিকে সাফল্যমণ্ডিত করলেন। আর এখন আসে আমার বোনরা পাশে উপস্থিত আছেন, এর মধ্যে মধ্যে পিছনে যারা আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা, সামনে আছেন আমার পথ চলার ছোট বোনেরা, যাদের জন্য আজকে আমি এখানে এসেছি। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং এই যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের ব্যস্ততার মাঝ দিয়েও আপনাদের মাঝে উপস্থিত হয়ে তাদের যে কর্মসূচি সেগুলি আপনাদের মাঝে পৌঁছে দিতে এসেছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আলাদা আলাদা করে আলোচনা করবো না, ইতোমধ্যে আপনারা আলোচনা শুনেছেন, আমি শুধু এটুকু বলবো যে ইসলাম সম্পর্কিত যা কিছু আপনাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যা তারা আপনারা পেতে পারে, সেই জন্য কিন্তু এই মডেল মসজিদগুলি করে দেওয়া হচ্ছে এবং ইসলামিক ফাউন্ডেশনগুলি সেই কাজগুলি করে যাচ্ছে। তথ্য, মানুষের জানার অধিকার আছে, কিন্তু সেই অধিকার থেকে না বঞ্চিত ছিলাম। জননেত্রী শেখ হাসিনা সেই অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছে, কিন্তু আমরা হয়তো অনেক সময় এই তথ্যগুলি জানি না, বিধায় আমরা সুযোগগুলি নিতে পারি না। সেই তথ্য অফিসার বসে আছেন, সেইখান থেকে আপনারা কি কি সুবিধা নিতে পারেন আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমি আশা করব আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে, আপনারা তথ্য অফিসারদের কাছ থেকে সেগুলি নিতে পারবেন। আর আইনগত যে সহায়তা, এই যে আমার শ্রদ্ধেয় আমার স্নেহে আমাদের জজ সাহেব আছেন, তিনার সহযোগিতা পাবেন। তিনি আমার বলেছেন যে অনেক সময় আমি তাকে বলি যে দাদা ভাই পাঠাইলাম একটু দেখেন। সত্যি কথায় অনেক পারিবারিক হতেই পারে, পরিবারে থাকলে অশান্তি মনোমালিন্য এগুলি হতে পারে, কিন্তু দেখা যায় যে আবেগের বশবর্তী হয়ে আমরা আদালতে চলে যাচ্ছি, পরবর্তীতে যখন আমরা শান্ত হই তখন দেখা যায় যে সেটা নিয়ে আমাদের অনেক যন্ত্রণা পোহাতে হচ্ছে। আমি চেষ্টা করি মনোযোগ দিয়ে তাদের কথাগুলি শোনার জন্য, এবং এই আমার দাদা ভাইয়ের কাছে পাঠাই, দুই পক্ষকে ডাকে বসেন, আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান খুব সহজেই কিন্তু হয়ে যায়। আমাদের জাতীয় মহিলা সংস্থার অফিসার আছেন, সমাজে যারা অসহায় মহিলা আছেন তাদের যদি কখনো সহযোগিতার প্রয়োজন হয় ওই প্রতিষ্ঠানের কাছে আসে, তারা কিন্তু
আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি তাদের সে সহযোগিতা করার জন্য। তো এখন আপনাদের কাছে কথাগুলি বলার দরকার, বলার দরকার এই জন্য যে আপনারা কিন্তু সমাজের মুখপাত্র, আপনারা নামাজ পড়াচ্ছেন, আপনারা সমাজের কোনো লোকের কোনো সুবিধা অসুবিধা হলে আপনাদের কাছে কিন্তু ছুটে আসছে, আসেন না ছুটে আপনাদের কাছে? এবং আপনারা যখন একটা কথা বলবে, আমি বিশ্বাস করে এই কথা আমার মনিরও বলেছেন, আপনাদের কথা যত গুরুত্বের সাথে এবং বিশ্বাসযোগ্য ভাবে তারা গ্রহণ করবে, সাধারণ মানুষের কথা কিন্তু বা আমরা যারা নেতা নেত্রী আছি তাদের কথা কিন্তু ওইভাবে তারা নিবে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মানজনক জায়গাটা দিয়েছেন, আপনাদেরকে যখন মানুষের কথা শুনে তাদের সমাধান দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকেও জানতে হবে যে কোথায় কোন সুযোগ সুবিধাটা আছে। একটা পরিবার থেকে কেউ যদি এসে আপনাদের কাছে তাদের মনোমালিন্যর কথা বা তাদের ভিতরে যে গণিপনা হচ্ছে না এই কথাগুলি যদি বলে আপনি শুনবেন, কিন্তু আপনি তো সমাধান দিতে পারবেন না, আপনি কি করতে পারবেন? আপনি তাকে পথ দেখাই দিতে পারবেন যে মনিরে ওই জায়গাটা যাও, এই লিগাল এই অফিসে যদি যাও, এটা কিন্তু প্রত্যেকটা উপজেলায় চেয়ারম্যানদের ওখানেও কিন্তু এটা ইয়ে করা আছে, ব্যবস্থা রাখা আছে, কমিটি বলে দিব অফিসার, তারা কিন্তু নির্ভয়ে এই জায়গাটা যাবে এবং এই সুযোগটা নিতে পারবে। কারণ আপনি বলেছেন আমি তো আছি, তো আপনাকেও তো জানতে হবে, জায়গাটা চিনতে হবে। তো আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের সবাইকে, যে এই যে কয়েকটা প্রতিষ্ঠান একটা প্ল্যাটফর্মে বসে আপনাদের মাঝে তাদের যে প্রকল্প বা তাদের যে কার্যক্রম সেগুলি যে আপনাদের মাঝে তারা বলতে পারলেন, আপনারা সেই সুযোগটা করে দিলেন এবং আপনারা এক জায়গায় বসেই কিন্তু এই এতগুলি প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারলেন। কারণ আমরা যদি ইগো ধরে না আজকে ইসলামিক ফাউন্ডেশন করছে তারা করে আসুক, কালকে আসবে লিগাল এইড অফিসার, পরশু দিন আসবে তথ্য অফিসার, তারপরের দিন আসবো আমরা জাতীয় মহিলা সংস্থা, এই যে এতদিন আমাদের যে সময়ের অপচয়, আপনাদের যে কষ্ট হতো সেই থেকে বের হয়ে আসার এই যে তারা পথ তৈরি করলো, আমি বিশ্বাস করি আপনারা এই পথ ধরে আপনাদের জীবনটাকে সেইভাবে সাজিয়ে নেবে। যে আমি শুধু আজান দিব বা ইমামতি করবো এটুকু আমার কাজ, বা আমাকে স্কুলে আমার যারা এখানে বোনরা আছেন তারা হয়তো চিন্তা করতে পারেন আমার তো এখানে পড়ালেখার জন্য আসতে বলছে, আর কোনো কর্মসূচি তো আমার নেই, আর কোনো দায়িত্ব আমার নেই, এটা